আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আমরা যারা মানিকগঞ্জ শহরে থাকি তাদের কাছে মোটামুটি ঘোরার জায়গা বলতে কিন্তু ওই একটাই কাছাকাছি যেটা শহরে আছে সেটা হচ্ছে বেউথা এবং বেউথা ব্রিজ। বাট আমার ব্যাকগ্রাউন্ডে ব্রিজের ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু আপনারা ভাইবেন না, এখন আমি বেউথা ব্রিজের নিচে আছি। আসলে আমি আছি হচ্ছে অন্য একটা জায়গায় এবং এটা নিয়ে আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো যে কথা ছিলাম সেটা হচ্ছে মানিকগঞ্জ শহরে ঘোরার কিন্তু জায়গা সেই একটাই, সেটা হচ্ছে বেউথা ব্রিজ। কিন্তু আমরা যারা খোলামেলা নিরিবিলি পরিবেশ এবং একটু ধুলামুক্ত মানে যেটা ভালো লাগে আর কি মানুষের সেই ধরনের জায়গা খুঁজি, তারা কিন্তু চাইলেই খুব কাছাকাছি মানিকগঞ্জ শহরের খুব কাছাকাছি কয়েকটা জায়গা আছে সেখানে কিন্তু আমরা ইজিলি যাইতে পারি। এই যে ধরেন আমি মোটর সাইকেল নিয়ে ঘুরি, মোটর সাইকেল নিয়ে ঘুরতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। আপনারা কিন্তু হ্যালো বাইক আছে, সিএনজি আছে, এসব নিয়েও কিন্তু ইজিলি খুব কাছাকাছি ঘোরাঘুরি করতে পারেন। তো সেই ধরনেরই একটা লোকেশনে আমি আজকে আসছি। এই লোকেশনটা আসলে অনেক ভালো লাগে আমার কাছে এবং যারা আমরা মেনলি ব্রিজ কেন্দ্রিক ঘোরাঘুরি করি। তো ব্রিজ আসলে কেন ভালো লাগে, ব্রিজে উঠলে না মনে হয় নদীর উপরে আছি, মানে বিশাল একটা এলাকার মধ্যে কিছুই নাই, চারদিকে একদম খোলামেলা, খুব ভাল লাগে দেখতে। এই জন্যই হচ্ছে মেনলি আমার কাছে খুব ব্রিজ ভাল লাগে। তো আজকে হচ্ছে সেই ধরনের একটা ব্রিজে আপনাদেরকে নিয়ে আসছি যেখানে আসলে আপনাদেরও ভাল লাগবে। তো চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর বর্তমানে আমি যে ব্রিজটার নিচে দাঁড়ায় আছি এটার নাম হচ্ছে তিল্লি ব্রিজ। মানিকগঞ্জের খুবই কাছে এবং খুবই সুন্দর একটা জায়গা হচ্ছে এইটা, আমি মাঝে মাঝে এখানে আসি, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও এই জায়গাটা একটু শেয়ার করি। আর তিল্লি ব্রিজটা হচ্ছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মোটামুটি কত হবে 7-8 কিলোমিটারের মতো হবে, বাসস্ট্যান্ড থেকে কর্নেল মালিক মেডিকেল কলেজের সামনে দিয়ে গড়পাড়া হয়ে বাংলাদেশ হাট পার হয়ে জাস্ট 7-8 কিলোমিটার পরেই হচ্ছে এই ব্রিজটা। আর বর্তমানে হচ্ছে শীতকাল চলতেছে, এখন হচ্ছে দুপুরের টাইম, বাট পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখেন। আর এইখানে যে নদীটা আছে এই নদীটা কিন্তু বর্ষার সময় একদম ভরপুর থাকে পানিতে। বাট আমি ব্রিজের নিচে আসছি একটা জিনিস আপনাদেরকে দেখাইতে, সেটা হচ্ছে পানি যখন কম থাকে তখনও কিন্তু নদীর পরিবেশ খুব সুন্দর থাকে। ভরা পানি যে নদীতে থাকতে হবে পরিবেশ সুন্দর লাগার জন্য এরকম কিন্তু কিছু না, এখন নদীর পানিটা একদম স্থির থাকে এবং একদম মানে ফ্রেশ। আর শুধু যে এই জায়গাটা সুন্দর সেটাও না, এই জায়গায় আসার যে রাস্তা এটা অনেক সুন্দর। যারা আমরা বাইকার, যারা আমরা টুকটাক কর্নারিং করতে পছন্দ করি, তারা কিন্তু খুব সুন্দর কিছু কর্নারিং এই রাস্তার মধ্যে পেয়ে যাবেন। কর্নারিং করার সময় অবশ্যই কিন্তু খুব সাবধানে, কিছু জায়গা আছে সামনে থেকে দেখা যায় বাট কিছু জায়গা হচ্ছে ব্লাইন্ড মোড়, একদম ওই জায়গাগুলোতে খুব সাবধানে কর্নারিং করতে হবে। এই রোডে কিন্তু প্রচুর সিএনজিও চলে, সেই ক্ষেত্রে বাইকারদের খুব সাবধানে রাইড করতে হবে। এবং বাইক ছাড়াও যারা আপনারা সিএনজি বা হ্যালো বাইক এগুলোয় আসতে চান তাদেরও আশা করি খুব ভালো লাগবে। ব্রিজে ওঠার আগেই ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আরেকটা জিনিস, শীতকালে যারা আসবেন এখানে কিন্তু প্রচুর শাকসবজি চাষ হয়, বিশেষ করে এখন বেগুন আছে, ফুলকপি আছে, বিকেলের দিকে কিন্তু রাস্তার পাশ থেকে আপনারা টাটকা এই সবজিগুলা কিনে নিয়ে বাসায় যাইতে পারবেন এবং রান্না করার পরে কিন্তু খাইতে খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওর যে মেইন বিষয়বস্তু এখানেই শেষ, ব্রিজ নিয়ে আসলে এত বলার কিছু নাই, মোটামুটি যা বলার ছিল বলে ফেলছি। আপনারা ব্রিজের নিচে আসতে পারবেন, ব্রিজের উপরে দাঁড়াইতে পারবেন, প্রকৃতি উপভোগ করতে পারবেন। আস্তে আস্তে আমি মানিকগঞ্জের আশেপাশে এই ধরনের যে জায়গাগুলো আছে মোটামুটি কাছাকাছি আপনারা ঘুরতে পারবেন, সেটা ব্রিজই বলেন বা ন্যাচারাল কোনো পরিবেশই বলেন, সেগুলোও এক্সপ্লোর করবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আশা করি সব ভিডিওই আপনাদের অনেক বেশি উপকারে আসবে যারা আমার মতো ঘুরতে পছন্দ করেন। তো ঠিক আছে, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওতে এখান থেকেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।